এবার আমরা ফ্লিপ ফ্লপ নিয়ে একটু ডিটেলসে পড়ব। তো প্রথম প্রশ্ন হলো, ফ্লিপ ফ্লপ ক রকম হয়? ফ্লিপ ফ্লপ জেনারেলি চার রকম হয়। একটা কি না, এসআর ফ্লিপ ফ্লপ, মোস্ট বেসিক ফ্লিপ ফ্লপ, তারপর হলো ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, এসআর ফ্লিপ ফ্লপকে আমরা সেট রিসেট ফ্লিপ ফ্লপও বলে থাকি। ডি ফ্লিপ ফ্লপ মানে ডি ফর ডিলে, দেন জেকে ফ্লিপ ফ্লপ, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে টগল ফ্লিপ ফ্লপ। এটা আমরা যত করব তত ব্যাপারটা বুঝতে পারব। আচ্ছা, নেক্সট আমরা একটু এসআর ফ্লিপ ফ্লপটাকে ডিটেলসে করব। এটা যদি একবার মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে বাকিগুলো দেখবে একদম জলের মতন ইজি হয়ে গেছে। এসআর, এস মানে হচ্ছে সেট, আর মানে হলো রিসেট, ঠিক আছে? আচ্ছা, এখানে এটা শুধু ধরে নিতে হবে অনলি পজিটিভ ক্লক ট্রানজিশনে কাজ করে বা নেগেটিভ ট্রানজিশনে কাজ করে, মানে পজিটিভ এজ ট্রিগার বা নেগেটিভ এজ ট্রিগার, বাকি টাইমে কিন্তু কাজ করে না। আচ্ছা, এবার দেখো কিরকম হয়। এটা দুভাবে করা যায়, একটা ন্যান্ড গেট দিয়ে আর একটা নর গেট দিয়ে। যদি ন্যান্ড গেট ইউজ করো তাহলে দেখো দুটো ন্যান্ড গেট, এইখান থেকে ফিডব্যাক পাথ এখানে আসছে, আবার ফিডব্যাক পাথ এখানে যাচ্ছে। আর এই ক্লকটার জন্য এই এস যখন ইনপুট ঢুকছে তার সাথে ক্লকটা যাচ্ছে ন্যান্ড গেট দিয়ে, আবার এই ক্লকটা যাচ্ছে আর এর সাথে ন্যান্ড গেট দিয়ে। এই এটাই জাস্ট যখন আমরা নর গেট দিয়ে করব তখন এটা যাচ্ছে নর গেট, নর গেট ফিডব্যাক পাথগুলো অ্যাজ পার এটার মতনই, কিন্তু এখানে কিন্তু ন্যান্ড গেটই ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখানে অ্যান্ড গেট ব্যবহার করা হবে। আচ্ছা, এইটা কি হবে না, দেখো ন্যান্ড হলে, আচ্ছা আর আগে বলে নি, আর আর ক্লক পালস এটার সাথে অ্যান্ড, আবার এস আর ক্লক পালস এটার সাথে অ্যান্ড। এবার তাহলে গুলিয়ে যেতে পারে, এখানে এস আগে এখানে কিউ, এখানে আর আগে এখানে কিউ, যাতে গুলিয়ে না যায়। এটা নর গেট এন ও আর, তাহলে আর আর কিউ এটার সাথে, মানে ও সাথে, এই যে ও, ওটাকে মনে করবে যেন কিউ, আর আর এই দুটোকে অ্যাসেম্বল করে নেবে, মানে আর এর সাথে কিউ হবে যদি নর গেট হয়। জাস্ট তার উল্টোটা হবে, তাহলে এস এর সাথে কিউ হবে যদি ন্যান্ড গেট হয়। এইটা মাথায় রেখে দিলেই ক্লিয়ার। আচ্ছা, এবার যখন আমরা নর গেট দিয়ে করব, আগে একটু সিমুলেট করে দেখে নি, তারপরে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো নর গেট দিয়ে করা হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের ক্লক পালস। নর গেট মানে আর আগে থাকবে, আর এস পরে থাকবে, আর এর সাথে কিউ থাকবে, ক্লিয়ার? এবার কি করা হলো দেখো, এটাকে সিমুলেট করা হচ্ছে। যখন ক্লক পালস জিরো, তখন মানে ক্লক পালস যখন নেই তখন এটা অ্যাক্টিভেটই হবে না। কেন? এখান দিয়ে দেখো জিরো যাচ্ছে, এখানে পজিটিভ দাও আর নেগেটিভ দাও, দেখো কোনো চেঞ্জ হবে না, যা কিছু দিচ্ছি কোনো চেঞ্জ হচ্ছে না, এখান দিয়ে জিরোই আউটপুট হচ্ছে, তো নো চেঞ্জ। আচ্ছা, এবার ক্লক পালসটাকে ওয়ান করা হলো, মানে পজিটিভ করা হলো, তখন কি হলো দেখো, যখন এস ওয়ান হলো তখন এটা ওয়ান, এবার এখান দিয়ে ওয়ান গেল। আচ্ছা, এবার আগে এটা প্রিভিয়াস ইনপুট ওয়ান ছিল, এই ওয়ানটা এখান দিয়ে গেল, মানে ওয়ান নর ওয়ান মানে জিরো, আবার এই জিরোটা ফিডব্যাক পাতে গেল, আবার এখান থেকে জিরো এলো, জিরো আর এটা ওয়ান, তার মানে এখান দিয়ে জিরো বেরোবে, জিরো, তাহলে জিরো জিরো এখানে কি বেরোবে, ওয়ান, আবার এটা, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এটাকে ওয়ান করলাম, দেখো। আচ্ছা, ফ্লিপ ফ্লপের আরেকটা কি ক্রাইটেরিয়া, না কিউ যদি একটা থাকে তার আউটপুট আরেকটা কি হবে, কিউ বার হবে, মানে দুজন কিন্তু সম্পূর্ণ বিপরীত হবে, একটা যদি ওয়ান হয় একটা জিরো হবে, একটা জিরো হলে আরেকটা ওয়ান হবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান ওয়ানে প্রবলেম হয়ে যাচ্ছে,
জিরো জিরোতে দেখো, জিরো জিরোতে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে না। জিরো যখন জিরো জিরো আছে, যা আগের স্টেপে ছিল তাই আছে, মানে মানে স্টেট চেঞ্জ হচ্ছে না। এবার যদি রিসেটটাকে ওয়ান করি তাহলে কিন্তু এটা জিরো হচ্ছে, তার মানে এই টোটাল যে ফ্লিপ ফ্লপটা আছে এটা রিসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে জিরো করে এটাকে ওয়ান করো, দেখো টোটাল যে ফ্লিপ ফ্লপটা আছে সেট হয়ে যাচ্ছে, তার মানে সেট হলে কিউ ওয়ান, যদি সেটটা জিরো হয় রিসেট যদি ওয়ান হয় কিউ জিরো, আর যদি দুটোই জিরো জিরো থাকে যা আছে তাই থাকবে, আর যদি দুটো ওয়ান ওয়ান হয় তখন যেই স্টেটটা আসছে, দুটোই যদি ওয়ান ওয়ান হয় দেখো যেই স্টেটটা আসছে সেটা কিন্তু আসার কথা নয়, মানে ইনলিগাল বা ইনডিটারমিনেট স্টেট আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন এখানে চেঞ্জ হয়েছে, যদি এইভাবে চেঞ্জ না করা হতো তাহলে ওই মানে দুটোকেই, দুটোর যে ট্রুথ টেবিল আছে একটা জায়গায় নিয়ে আসা যেত না, তাই জন্য এই আটটাকে এখানে গিয়ে চেঞ্জ করে নেওয়া হয়েছে। এখানে এস রাখা যেত কিন্তু তাতে কিন্তু দুটো যে রেজাল্ট আসতো সেটা আমরা একবারে ডিফাইন করতে পারতাম না, তো ডিফাইন করার সুবিধার্থে আমরা এই চেঞ্জগুলো করেছি, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে তাদের ট্রুথ টেবিল, একটু দেখে নেবে তোমরা আলাদা আলাদা করে স্ক্রল করে আস্তে আস্তে করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই আমাদের ট্রুথ টেবিলটা হলো কি, যখন ক্লক জিরো মানে ক্লক কিছু নেই, এটা জিরো জিরো বা ওয়ান ওয়ান কোনো নো চেঞ্জ। আচ্ছা যখন ক্লকটা খোঁচা মারছে, এই যে খোঁচা খোঁচা মারছে, তখন যখন সেট জিরো আর রিসেট ওয়ান, মানে রিসেট হবে মানে পুরো ফ্লিপ ফ্লপটা জিরো হয়ে যাবে তাই হচ্ছিল। আচ্ছা যখন সেট ওয়ান রিসেট জিরো তখন পুরো ফ্লিপ ফ্লপটা সেট হবে, যখন ওয়ান ওয়ান তখন তো দুটোই সেম হচ্ছে, সেটা তো আমাদের আসার কথা নয়, তাই জন্য এটাকে আমরা ফরবিডেন স্টেট বলবো, ঠিক আছে। আচ্ছা ন্যান্ড গেটের সিমুলেশনটা একবার দেখিয়ে দিই, যখন ধরো ক্লকটা জিরো মানে কোনো কিছুই হচ্ছে না, ক্লক অ্যাক্টিভেট নেই, এবার ক্লককে অ্যাক্টিভেট করা হলো, তাকে এটা ওয়ান করলে কিছুই হবে না, যেমন ছিল তেমনই আছে, কোনো চেঞ্জ নেই। আচ্ছা এবার কি করা হলো, এটাকে অ্যাক্টিভেট করা হলো। এবার দেখো যখনই অ্যাক্টিভেট করা হলো, সেট যদি ওয়ান থাকে পুরো ফ্লিপ ফ্লপটা কিন্তু সেট হয়ে গেল, মানে কিউটা ওয়ান, ক্লিয়ার। আগেরটা ওই যে ট্রুথ টেবিলে আমরা দেখেছিলাম, যদি সেট হয়ে যায়, সেট মানে ওয়ান, মানে পুরো ফ্লিপ ফ্লপটা সেট স্টেটে চলে যায়, মানে ওয়ানে চলে যায়। আচ্ছা এবার এটাকে জিরো করে আমরা এটাকে, আচ্ছা এবার দেখো দুটোই জিরো জিরো, তাহলে যা ছিল তাই আছে। এবার রিসেটটাকে ওয়ান করা হচ্ছে, তাহলে কি হবে, রিসেট মোডে চলে যাবে, মানে কিউটা জিরো হয়ে যাবে, ক্লিয়ার। কিভাবে হচ্ছে এটা বুঝতে পারছো তো, এভাবে একটু নিজেরা দেখে নেবে ব্যাপারটা কি হচ্ছে, আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি, নিজেরা আবার নিজেদের মধ্যে এইভাবে স্টাডি করে নেবে, যে এখান থেকে জিরোটা এলো এখানে, তাহলে এখান থেকে ওয়ান ওয়ান মানে এখানে জিরো গেল, এই জিরো জিরো গেল মানে এখানে ওয়ান গেল, আবার এই ওয়ানটা এখানে গেল, এখান থেকে জিরো ওয়ান মানে জিরো ওয়ান মানে এখানে ওয়ান গেল, আবার এই ওয়ান ওয়ান মানে এখানে জিরো যাওয়ার কথা মানে জিরো গেল, এইভাবে এটা চলতে থাকছে, ঠিক আছে। এবার দেখো যদি ওয়ান ওয়ান হয় তাহলে দেখো দুটোই কিন্তু ওয়ান ওয়ান, কিন্তু যখন নর গেটে করছিলাম দুটোই ওয়ান ওয়ানে কি আসছিল, দুটোই জিরো জিরো আসছিল, ওটাও সম্ভব নয়। আবার এটা ওয়ান ওয়ানে দুটোই ওয়ান ওয়ান আসছে, এটাও সম্ভব নয়, ওই জন্য এটাকে কি বলে, ফরবিডেন স্টেট, মানে এটা সম্ভব নয়, ক্লিয়ার।